নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি জুই রয়, জুই রয়ের চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন যাব আমি কিচেনে, রান্না বান্না চাপাবো। আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। তো আজকেও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আর গলদা চিংড়ি নিয়ে এসছে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি করব আর ইলিশ মাছের ভাপা করব। তো আজকে ইলিশ মাছের ভাপাটা খুব বেশি সর্ষের তেল দিয়ে করব, মানে নর্মালি তো অতটা তেল খাওয়া হয় না তরকারিতে অন্যান্য দিন। তো আজকে আমার ইচ্ছে করছে খুব বেশি করে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের ভাপা খাওয়ার। তো সেটাই করব আজকে। তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু রান্নাগুলো করব, তো ওগুলো আমি কীভাবে করি মানে আমার রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে ব্লগটা অন্যান্য দিনের মতো হবে না, একটু আলাদা হবে, রান্না নিয়েই হবে। তো চলো দেখতে থাকো তাহলে তোমরা। তো এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এইদিকে লাগছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু, আর এখানে আছে নারকেল। তো এইগুলো দেবো, আর সাথে দেবো আমি একটুখানি আদা দেবো। আদার পেস্ট করা আছে, এটা পরে আমি অ্যাড করবো, এগুলো আগে মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে আমি একটুখানি নুন হলুদও দিয়ে দিচ্ছি একবারে। ইলিশ মাছগুলো আমি টিফিন বক্সে রেখে দিয়েছি, এখন পেস্টটা দিয়ে দেবো। সর্ষের তেল, এইবার ভালো করে মাখিয়ে নেবো। হয়ে গেছে মাখানো, এবার উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো দিলাম। এবার জলে দিয়ে দেব। কুড়ি পঁচিশ মিনিট পর তারপর তুলবো টিফিন বক্সটা। চিংড়ি মাছের মালাইকারি করব। তো ওই জারটাতেই আবার আমি কাজু আর নারকেল দিয়েছি পেস্ট করার জন্য। একটু জল দিলাম, তাকে পেস্ট করে নিই। তো এখন একটা মজার ব্যাপার হচ্ছে, আমি আর আমার শাশুড়ি দুজনেই একসাথে রান্না করব। তো বড় কড়াইটাতে আমার শাশুড়ি রান্না করবে লতি দিয়ে, শুঁটকি মাছ দিয়ে, আর এইদিকে ছোট কড়াইটাতে আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। তো তেল গরম করে প্রথমে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এগুলো এখন ভালো করে নাড়ছি। আর ওইদিকে আমার শাশুড়িমা লতি রান্না করছে, তোমরা ওটাও দেখতে পারো। উনি লতি শুটকি খুব ভালো রান্না করে, খুব ভালো হয়। তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। তো পেস্টগুলি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব আমি। আমার মেয়েটা কান্না করছে, হয়তো বা ওকে ঘুম পাড়াতে যেতে হবে আমাকে চুলোটা অফ করে। দেখা যাক ওর বাবা রাখতে পারে কি না, যদি রাখতে পারে তো আমি রান্নাটা সেরেই ওকে ঘুম পাড়াতে যাব, আর নয়তো গ্যাসটা অফ করেই হয়তো বা যেতে হবে। তো এইদিকে আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে লাল লাল করে একটুখানি হতে দেব, একটুখানি ভাজবো মশলাটা।
আমি রান্নাটা হাফ করে তারপর মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম। তো তখন শাশুড়ি মা লতিটা রান্না করে নামিয়ে নিয়েছিল। তো এখন আবার রান্নাটা হচ্ছে। তো এইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হোক, আর এইদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নেব, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আমি। খুব বেশি ভাজবো না। তো এবার আমি এখানে হলুদ দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল চিলি পাউডার। এবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা কষতে থাকুক, একেবারে শুকনো করে ফেলবো কষাতে কষাতে। এই দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, নারকেল আর কাজু বাদামের পেস্ট এবার দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো। একটুখানি জল দেব, মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। হয়ে গেছে, শুধু একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে, আর আমাদের রান্না বান্নাও শেষ। চুলোটা এখনো পরিষ্কার করা হয়নি, এটা এখনো গরম, আর একটুখানি পরে করব। তো আজকের মেনুতে আছে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, আর বাকি দুটো কালকের তরকারি। এখানে আছে লতি শুটকি মাছ দিয়ে, এখানে আছে এগুলো হচ্ছে আদামনি পাতা আলু দিয়ে করা, এখানে আছে সেদ্ধ কাঁকরোল সেদ্ধ, আলু পেঁপে সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এটাই আছে ইলিশ মাছের ভাপা। এটা পরে খুললে পরে দেখাবো তোমাদের কেমন হয়েছে। এই দেখুন গ্যাসের অবস্থা। তো এটা দিয়ে রেখেছিলাম স্প্রে করে, এখানে খুব সহজে তাহলে উঠে যাবে এক্ষুনি। ভীষণ কাজের কিচেনের জন্য এটা। তো এটা স্প্রে করে 5 মিনিট রেখে দিলেই হয়। এই দেখুন খুব কড়া দাগও উঠে যায়। এটা নেওয়ার পর থেকে গ্যাস পরিষ্কার করাটা খুব ইজি হয়ে গেছে আমার কাছে, ভীষণ ভালো জিনিসটা। তবে হ্যাঁ, কাপড় দিয়ে পরিষ্কার না করে গ্যাসের জন্য এগুলো একটা রেখে দেবেন,
এগুলো দিয়ে পরিষ্কার করলে খুব সহজে উঠে যায় আর পূর্ণ পরিশ্রম হয় না। তো এখন আমি একটা ভেজা কাপড় নিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ওই স্প্রেটার নামটা বলে দিই, মাল্টিপারপাস কিচেন ক্লিনার, আমি এটা অনলাইন থেকে নিয়েছি, আপনারাও পেয়ে যাবেন, খুব ভালো কাজে দেয়। যে কোনো কি বলবো হালকা, যেমন আমার বাসনের র্যাকটা, ওটা স্টিলের, ওটাতে একটুখানি জং ধরে গেছিলো, তো দেখলাম এটা দিয়ে পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর, তো আমার ভীষণ কাজে দেয় এটা রান্নাঘরে। তো এইদিকে কথা বলতে বলতে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়েছে গ্যাসটা। তো এখন বাজে দুপুর 3টে, আমার বর চেম্বার থেকে এসে কিছুক্ষণ হলো, তো ওকে খেতে দিয়ে দেবো এক্ষুনি, তারপর আমিও বসে যাব। তো তখন তো আপনাদের ইলিশ ভাপাটা দেখানো হয়নি কেমন হয়েছে, তো ভাবলাম এক্ষুনি দেখিয়ে দিই। আমি এই সবে ঢাকাটা সরালাম, খুব সুন্দর রঙটা হয়েছে, আমিও জাস্ট এই মাত্রই দেখছি, খুব সুন্দর রঙটা এসছে, প্লাস একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো আমরা খেয়ে দিয়ে এসছি, তো এখন একটুখানি দুজনে বসে গল্প করব। তো আজকে আর ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা। তো সবাই পাশে থাকবেন এইভাবেই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।